বহুতল বিপত্তি নিয়ে দিলীপের কটাক্ষ যতদিন এই সরকার ভেঙে পড়ছে ততদিন বাড়ি ভাঙতে থাকবে পুরনো বাড়ির বাসিন্দাদের জীবন সংকটে রাখা হয়েছে কাটমানি খেয়ে জীবন সংকটে রাখা হয়েছে দুর্ঘটনার দায় কে নেবে ভোটে প্রচারে তৃণমূলকে তোপ দিলীপ ঘোষের পুরনো বাড়ির বাসিন্দাদের জীবন সংকটে রাখা হয়েছে কাটমানি খেয়ে জীবন সংকটে রাখা হয়েছে এমনটা অভিযোগ দিলীপ ঘোষের কি বলছেন দিলীপ ঘোষ শুনুন যতদিন না এই ততদিন বাড়ি ভাঙতে থাকবে কারণ এই যে কাটমানি খেয়ে বা ঘুষ দিয়ে পুরনো বাড়িতে লোককে রেখে তাদের জীবনকে সংকটে রাখা হয়েছে এই যে দুর্ঘটনা হচ্ছে তার দায় কে নেবে কটা টাকা দিলে হয়ে যাবে তো এই সরকারের হাতে আর কিছু নেই কিছু করতে পারবে না আমরা এভাবেই চলতে থাকবে দিলীপ ঘোষ শুনলেন কি বললেন যতদিন না এই সরকার ভেঙে পড়ছে ততদিন একের পর এক বাড়ি ভেঙে পড়বে পুরনো বাড়ি ভেঙে পড়ছে বেআইনিভাবে নির্মাণ হচ্ছে এমনও অভিযোগ করা হচ্ছে পুরনো বাড়ির বাসিন্দাদের জীবন সংকটে রাখা হয়েছে কাটমানি খেয়ে এমনটাই কটাক্ষ দিলীপ ঘোষের কাটমানি খেয়ে জীবন সংকটে রয়েছে দুর্ঘটনার দায় কে নেবে কয়েকটা টাকা দিয়ে দিলেই কি হয়ে গেল এমনটাই অভিযোগ দিলীপ ঘোষের তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমার এই মুহূর্তে টেলিফোনে জয়প্রকাশ দা কলকাতার স্বাগত জানাবো দিলীপ ঘোষ তিনি এই যে একের পর এক বাড়ি ভেঙে পড়া নিয়ে কটাক্ষ করছেন আপনাদের বলছেন যতদিন না এই সরকার ভেঙে পড়ছে ততদিন এভাবেই বাড়ি ভেঙে পড়বে দেখুন যেসব বাড়ি এটা কখন হয়েছিল দেখতে হবে বামফ্রন্টের সময় কোনো নিয়ম কানুন মানা হয় সেটা আস্তে আস্তে সামনে আসছে তবে তার জন্যে আমাদের সরকার আমাদের কালকে কলকাতা কর্পোরেশনের দায়িত্ব কম আমরা একবারও বলছি না কিন্তু একটা জিনিস আমি বারবার বলবো দিলীপ ঘোষের এই বিষয়ে মন্তব্য করবেন না তার কারণ মদি রাজ্যে ব্রিজ ভেঙে পড়ছে কালকেও যোগী রাজ্যে ব্রিজ ভেঙে পড়েছে সেসব দিকে মন্দির আর উনি মন্দির ওনাকে যে এখানে পাঠিয়েছে বিজেপি হেরে যাওয়ার জন্যে সেই কেন্দ্রে মন্দির রাজ্য নিয়ে না চিন্তা করলেও হবে রাজ্য ঠিক আছে যদি কোনো অনিয়ম হয় সেটাকে ঠিক করার দায়িত্ব আমাদের এবং সেটা সরকার এবং দল সেদিকে খুব সচেতন তারা নাগরিক জীবনে সবসময় সহযোগিতা করেই চলবে দিলীপ বাবুরা যেন নিজেদের চরকায় তেল দেন ধন্যবাদ জয়প্রকাশ দা